যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রতিনিয়ত নানা তথ্য আলোচনায় আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে মানুষের আগ্রহ ও কৌতূহল। সঠিক তথ্যের অভাবে বিভ্রান্তিতে পড়ছেন অনেকেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নির্বাচনের আগে ভুয়া তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব কন্টেন্ট শেয়ার করে কিছু অ্যাকাউন্ট বিশাল অঙ্কের অর্থ উপার্জন করছে। একাধিক প্রোফাইল নিজেদের মধ্যে পোস্ট শেয়ার করে আয়ের পরিমাণ বাড়াচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। এক্স সম্প্রতি আয়ের নিয়ম পরিবর্তন করেছে। এতে ফলোয়ার ও প্রিমিয়াম ব্যবহারকারীদের লাইক, শেয়ার, কমেন্ট থেকে অর্থ উপার্জন সহজতর হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রোফাইল বিতর্কিত বিষয়বস্তু সামাজিক মাধ্যমে প্রচার করে যাচ্ছে। এর মধ্যে নির্বাচনী কারচুপির অভিযোগ সহ আরও কিছু ভিত্তিহীন তথ্য ভোটারদের বিভ্রান্তিতে ফেলছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অনেকেই সামাজিক মাধ্যমে তাদের প্রোফাইলকে অর্থ উপার্জনের মূল উৎসে পরিণত করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তারা মিথ্যে ছবি তৈরি করে বিভিন্ন দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। তাদের দাবি, মনগড়া তথ্য শেয়ার করেই বেশি আয় করা সম্ভব, যেহেতু মানুষ সেগুলোতেই বেশি আকৃষ্ট হয়। এ কারণে সামাজিক মাধ্যমে এ ধরনের পোস্টের জনপ্রিয়তাও বেড়েছে। অনেক প্রোফাইলের মালিক তাদের জনপ্রিয়তার জন্য রাজনীতিবিদদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন। এক্সের নীতিমালা ও এটি কিভাবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যবহার হচ্ছে তা নিয়ে সমালোচনা চলছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের পোস্ট ভোটারদের বিভ্রান্তিতে ফেলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।